নমস্কার প্রিয় দর্শক বন্ধু মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই আঠেরোই জানুয়ারি রয়েছে শট একাদশী আর এই একাদশীতে ছয় রাশির জাতক এবং জাতিকার ইচ্ছা পূরণ হতে চলেছে এবং এর পাশাপাশি বৈকুণ্ঠ প্রাপ্তি ঘটতে চলেছে কারণ এই দিন থাকছে একাধিক শুভ যোগ আঠেরোই জানুয়ারি সকাল ষাটটা পঁয়ত্রিশ মিনিটে শুরু হচ্ছে অমৃত যোগ এবং এটি থাকছে সকাল নটা পাঁচ মিনিট পর্যন্ত এছাড়াও আঠেরোই জানুয়ারি সকাল সাতটা দুই মিনিট থেকে শুরু হবে সর্বার্থ সিদ্ধিযোগ এবং থাকবে উনিশে জানুয়ারি সন্ধ্যা পাঁচটা বাইশ মিনিট পর্যন্ত কাজেই শর্তিনা একাদশীর গুরুত্ব বহুগুণ বৃদ্ধি পাচ্ছে এই শর্তিনা একাদশী শুরু হবে সতেরোই জানুয়ারি সন্ধ্যা ছটা পাঁচ মিনিটে এবং তা থাকবে আঠেরোই জানুয়ারি উইকেন্ড চারটা তিন মিনিট পর্যন্ত উনিশে জানুয়ারি সকাল সাতটা পনেরো থেকে নটা উনত্রিশ মিনিটের মধ্যে আপনাকে ব্রতভঙ্গ করতে হবে সুতরাং উদয় তিথি অনুযায়ী আঠেরোই জানুয়ারি ষট একাদশী পানিত হবে এই একাদশী তিথি ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে সমর্পিত এই দিন আপনি যদি ভগবান বিষ্ণু এবং মাতা লক্ষ্মীর পুজো করতে পারেন তবে আপনার জীবনে যত পাপ রয়েছে সেই পাপ থেকে মুক্তি পাওয়া যায় এই দিন তিনের নাড়ু দান করা সবচেয়ে শ্রেষ্ঠ উপায় বলে মানা হয় এবং এই একাদশী যারা মানেন অর্থাৎ যারা একাদশী ব্রত করেন তাদের জীবনে সুখ শান্তি বিরাজ করে সমস্ত রকমের বৈভব পায় এমনকি যারা এই একাদশী করে থাকেন তাদের মৃত্যুর পর মোক্ষ প্রাপ্তি ঘটে অর্থাৎ ভগবান বিষ্ণুর বৈকুণ্ঠে জায়গা হয় এই দিন আপনি যত শীঘ্র সম্ভব সকালে ঘুম থেকে উঠে পড়ুন তারপরে স্নান করুন এবং শুদ্ধ বস্ত্র পরিধান করুন এই দিন গুরুজনের সাথে কোনো কটু কথা বলবেন না এবং বাড়ির সদস্যদের সঙ্গে কোনো রকম ঝগড়া বিবাদে জড়াবেন না আর যদি জড়িয়ে পড়েন তবে অর্থনৈতিক কষ্ট ভোগ করতে হবে আপনাকে কিন্তু এই দিন যদি আপনি শান্তিভাবে দিনটি অতিবাহিত করতে পারেন এবং বিষ্ণুর পুজো করতে পারেন ওম নম ভগবতে বাসু এই মন্ত্রটি এক হাজার আটবার পাঠ করতে পারেন তবে আপনার জীবনে অর্থ কষ্ট দূর হবে এবং আপনার জীবনে আসবে সুখ শান্তি ও সমৃদ্ধি এমনকি আপনার জীবনে যতই কষ্ট থাক না কেন সেই কষ্ট থেকে বেরিয়ে আসতে পারবেন এমনকি ঋণ মুক্তি পর্যন্ত ঘটবে তবে আপনি বুঝতেই পারছেন এই দিনটির কতটা গুরুত্ব রয়েছে আর আঠেরোই জানুয়ারি যেহেতু বেশ কিছু শুভযোগ থাকছে কাজেই ছয় রাশির ব্যক্তির হয়ে যেতে পারে ইচ্ছাপূরণ এবং বৈকুণ্ঠ প্রাপ্তি তার মধ্যে প্রথম যে সৌভাগ্যশালী রাশির নাম জানাবো তা হলো মিথুন রাশি মিথুন রাশির ব্যক্তিদের কর্মক্ষেত্রে উন্নতি দেখতে পাচ্ছি এবং দৈনন্দিন উপার্জন বৃদ্ধির যোগ দেখতে পাচ্ছি দ্বিতীয় যে রাশির নাম জানাবো তা হল কন্যা রাশি কন্যা রাশির জাতক জাতিকাদের মনের ইচ্ছা পূরণ হবে বিবাহের স্বপ্ন পূরণ হবে এমনকি শারীরিক সুস্থতা বৃদ্ধি পাবে তৃতীয় যে রাশির নাম জানাবো তা হল তুনা রাশির জাতক জাতিকাদের প্রেমে সফলতা পাবেন আপনার প্রেম বিবাহে পরিণতি পাবে এছাড়াও আপনার যে অর্থনৈতিক উপার্জন তা অনেকটাই বৃদ্ধি পাবে হঠাৎ করে বড় অর্ডার পেতে পারেন চতুর্থ যে রাশির নাম জানাব তা হল ধনু রাশির জাতক এবং জাতিকাদের অপ্রত্যাশিতভাবে অর্থপ্রাপ্তির যোগ রয়েছে এমনকি পৈতৃক সম্পত্তি পেতে চলেছেন এছাড়াও কোনো সম্পত্তি যদি ক্রয় করতে চান অথবা বিক্রয় করতে চান তবে তার শুভ যোগাযোগ আসতে চলেছে পরবর্তী এবং শেষ যে সৌভাগ্যশালী রাশির নাম জানাবো তা হল কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক এবং জাতিকাদের বিবাহে দেখবেন এবার বাধা ধীরে ধীরে দূরীভূত হবে অর্থনৈতিক উপার্জন ধীরগতিতে হলেও বৃদ্ধি পাবে এছাড়াও হঠাৎ বাম্পার অর্থপ্রাপ্তি যোগ দেখতে পাচ্ছি এর পাশাপাশি কর্মক্ষেত্রে উন্নতি হবে